Hi friends, welcome back to my channel. Bishop Pirup Solli the new interesting video. Kemon ache tumra shobai? Asha korchi khub bhalo ache, shusto ache. Amio khub bhalo ache. Finally amra chole eshi Boromar kache. Eta Boromar Aurobindo Road jekhane por onek kuli kali murti hoy. Eta hocche prothom tarama amader tarun shotti kotha bolte tarama mukta korechilo ar otirikto amra pouchechhilam 9:30 moddhe. তাতেই এত ভিড় ছিল, মানে ভাবো কতটা লেভেলের ভিড়। আমরা এখন ফিরে আসছি দুপুর 1:30 সময়, আমরা সেটা পরে ভিডিওটা দিচ্ছি। তখন এত এত ভিড়, মানে তিল ধারানোর জায়গা থাকে না, এতটাই ভিড়। বড়মার কাছে তো আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের লাইন দিতে হয়েছিল পদপিষ্ট হয়ে যাওয়ার মতো। তো তোমরা যারা যারা যাচ্ছ বাচ্চাদের হাত ধরে থেকো এবং সাবধানে যেও, মানে সেফলি এসো ফিরে, আমি এটাই বলবো। বড়মার কাছে মনস্কামনা জানিও এবং মানে সাবধানে যেও, এতটাই ভিড় হচ্ছে। যদি পারো মাঝরাতে মিড নাইট যেও, তাহলে একটু ভিড়টা কম হবে, এটাই বলার। বড়মা কিন্তু একটু ভাইফোঁটা থাকছে আপাতত, আমি যেই খবরটা পেলাম। সবার প্রথমে বড়মা বিসর্জন হয়, তারপর সব কালী ঠাকুর বিসর্জন হয়। তো এই হচ্ছে অরবিন্দ রোডে আমরা হেঁটে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই পড়লো তারামা, তারপরে আছে বেচা কালী। তো বেচা কালী প্রথমেই আছে, বেচা কালী মাও সত্যি খুব জাগ্রত এবং খুবই ভালো আমার লেগেছে মায়ের মূর্তি। এরপর আমরা চলে যাচ্ছি, এরপর আমরা এগিয়ে যাব হচ্ছে গাঁজা কালীর দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছি আমরা। আরও আমাদের আগে আসার কথা ছিল গুয়াহাটিতে, কিন্তু আমরা একটা ট্রেন মিস করি, তার জন্যে আমাদের মানে মিস করি বলতে আমাদের ট্রেনটি আসলে লেট করেছিল। তো পরের ট্রেনটা আমরা মিস করি, তাই জন্য আমরা আসতে পারি না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন চলে আসি প্রভাত কালীর দিকে। প্রভাত কালী, এটা হচ্ছে প্রভাত কালীর মূর্তি। আমাদের দেখতেই পাচ্ছ কত অত সুন্দর মায়ের মূর্তি। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো মা বড়মার কাছে। বড়মা আমরা অলরেডি দেখতে পাচ্ছি বড়মাকে, তো তোমরাও দেখতে পাবে। তোমাদেরকে দর্শন করাবো, যারা যারা এত ভিড়ের জন্য বড়মার দর্শন করতে পারছো না তাদেরকেও আমরা দর্শন করাবো, নিশ্চয়ই আমি দর্শন করাবো তাদেরকে। তাদের জন্যই মেনলি এই ভিডিওটা বানানো। এই দেখা যায় বড়মার সেই মূর্তি, বিশাল মূর্তি। আর আমাদের যখন এলাম তখনই দেখতে পাচ্ছ বড়মার মানে যে মূর্তিটি যেখানে আছে তার মণ্ডপে কিছুক্ষণ আগে থেকেই পুরো ঠেলাঠেলি কাণ্ড, প্রচুর প্রচুর ভিড়। তোমাদের যেমন বললাম আমি প্রথমে ভিডিও শুরু করার সময়, তো চলো জয় বড়মা লিখো কমেন্টে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য প্রচুর প্রচুর আমি করেছি, তোমরাও আমার জন্য এইটুকু আই থিঙ্ক করতে পারবে।
holiday.